আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দূর দূরান্তে যারা আজকে অনলাইনে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, আমি সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে অষ্টম শ্রেণীর সাহিত্যগুণের কণিকা থেকে আমি পাঠদান পরিচালনা করব। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক, রানীখং উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আবার সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমাদের বিষয় হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণটির আলোকে আজকে আমাদের পাঠের বিষয়। আমি আবার বলছি যে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে আমরা যা শিখতে পারব সে বিষয়গুলো হচ্ছে মার্শাল ল কি, স্বাধীন বাংলা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা, এবং 1970 এর নির্বাচনের বিষয়গুলি আমরা আজকে সংক্ষেপে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম আলোচ্য পাঠে যে বিষয়গুলি আলোচিত হবে, আমরা যা জানতে পারব তা আমরা মোটামুটি ধারণা নিয়েছি। এরপরও আজকের বিষয়, আজকের পাঠের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকবে সে বিষয়গুলি হচ্ছে পাকিস্তানি উপনিবেশ, পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি ঘোষণা করেন, এবং এই 6 দফা কর্মসূচি ঘোষণা করার ফলে তিনি কারাবরণ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু তিনি নেতৃত্ব দান করেন এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ অর্জন করা নিরঙ্কুশ বিজয়। এরপরেও পাকিস্তানি স্বৈরশাসক, পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা বেছে নেয়, বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতে থাকে যেন বাঙালিদের হাতে কোনোভাবেই ক্ষমতা না যায়। 1971 সালের 2 মার্চ বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতা শুরু হয়, যার ফলশ্রুতিতে 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দান করেন। তিনি রেসকোর্স ময়দানে, যেই জায়গাটি এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লক্ষের উপরে, ওই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 7 কোটির মতো, আর এই 7 কোটি জনসংখ্যার মধ্যেই প্রায় 10 লক্ষের উপরে লোকজন উপস্থিত হয়, এবং 10 লক্ষাধিক উপস্থিত লোকদের সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাষণ দান করেন। এক ঐতিহাসিক ভাষণ, প্রায় 18 মিনিটের মতো এই ভাষণটি তিনি ব্যক্ত করেন। পরবর্তী সময়ে ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন তারা, যা বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। বাংলাদেশের ঐতিহাসিক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণটি সারা বিশ্বে সমাদৃত, পরিচিত, আর এই ভাষণের ফলে বাঙালি জাতির, বাংলা ভাষার, বাংলাদেশের সার্বভৌমত্বের এক সুমহান পরিচিতি লাভ করে। বঙ্গবন্ধুর এই ভাষণটি 7 মার্চের ভাষণ হিসাবে বিখ্যাত। আর এই এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম আলোচ্য পাঠে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি আলোচিত হয়েছে। আমরা এখন এই বিষয়ে আমরা পরবর্তী বিষয়গুলি আমরা জেনে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
মহান নায়ক বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার পরিচয় অল্প সময়ের মধ্যে দিয়ে শেষ করা যাবে না। এরপরও আমাদের আলোচ্য পাঠে যে বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমরা সংক্ষেপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় আমরা জেনে নেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জন্মগ্রহণ করেন 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুর মাতার নাম শায়রা খাতুন। বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন শেখ ফজিলাতুন নেসা মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি শিক্ষা অর্জন করেন, প্রথমত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে ডিগ্রি লাভ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যু হয় 1975 সালে 15ই আগস্ট। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী কুচক্রীদের হাতে তিনি নির্মমভাবে পরিবার পরিজন সহ শাহাদাত বরণ করেন 1975 সালের 15ই আগস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা মনোযোগ সহকারে আজকের এই পাঠ গ্রহণ করতেছ, আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং এ পর্যায়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকের পাঠের আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ। সেই শব্দার্থগুলি আমরা আমাদের পাঠ্য বইয়ে মিলিয়ে নেব, অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্য বইয়ে মিলিয়ে নেবে এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেই গুরুত্বপূর্ণ শব্দার্থগুলি কি। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেগুলি শ্রবণ করবে এবং তোমাদের মনে ধারণ করে রাখবে। আমরা দেখি যে শব্দার্থের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দার্থ অনবদ্য। যে অনবদ্য শব্দের শব্দার্থ অর্থ হচ্ছে অসাধারণ, গণ অভ্যুত্থান, বিপ্লব, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় বেশি, ঘোষণা, উচ্চ রবে প্রচার, ওয়াবদা, পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আরটিসি, গোল টেবিল বৈঠক। এছাড়াও তোমাদের পাঠ্য বইয়ে আরও অনেকগুলি শব্দার্থ দেওয়া আছে, আশা করি তোমরা দেখে নেবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে পাঠ আমরা গ্রহণ করলাম, তোমরা এতক্ষণ পর্যন্ত যা শুনতে পারলে এবং দেখলে, আশা করি তোমরা এখন কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য থাকবে, আশা করি তোমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে এবং তোমাদের জানা আছে। যে 1 নম্বর প্রশ্ন হিসেবে লিখেছিলাম যে ওয়াবদা কি। আমরা শব্দার্থে আমরা জেনেছিলাম যে ওয়াবদা শব্দের অর্থ কি। ওয়াবদা কি? ওয়াবদা হচ্ছে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো বন্ধ করতে বলেছিলেন। আচ্ছা, দ্বিতীয় বলে যে বঙ্গবন্ধুর জন্ম কত তারিখ, এর উত্তরও তোমাদের জানা আছে আশা করি। এরপর আমি বলে দিচ্ছি যে বঙ্গবন্ধুর জন্ম 1920 সালের কত তারিখ, 7ই মার্চ। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পেরেছ যে আমি ভুল বলেছি যে কত মার্চ হবে, 17ই মার্চ, যে 1920 সালের 17ই মার্চ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যেন মনে থাকে এই জন্য আমি প্রথমে ভুল একটা তারিখ বলেছিলাম। তো এবার আমরা জেনে নেই 3 নম্বর প্রশ্ন, 6 দফা কর্মসূচি ঘোষণা হয় কত সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 6 দফা কর্মসূচি ঘোষণা করেন, এই ঘোষণাটি হয় 1966 সালে। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? রেসকোর্স ময়দান বর্তমান সেই ময়দানটি এখনো ময়দান হিসেবে আছে, তবে সেই ময়দানটির নাম হচ্ছে এখন সোহরাওয়ার্দী উদ্যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পাঠ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা যথাসম্ভব সমাধান পেয়েছ। এরপরও তোমরা
পরবর্তী ক্লাস শ্রবণ করবে এবং দেখবে, আর আজকের পাঠের বিষয়টি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিবে এবং বাড়িতে ঘরে বসে অনুশীলন করবে। তোমরা বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে আমি একটি কাজ দিব, আশা করি তোমরা গুরুত্বের সাথে সেই কাজটি তোমরা যথাযথভাবে আদায় করে রাখবে। হ্যাঁ, আমরা এখন দেখে নিব তোমাদের জন্য যে বাড়ির কাজ হিসাবে আমি কোন প্রশ্নটি তোমাদেরকে দিচ্ছি। শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলার কারণ কি? তোমরা এর বিস্তারিত তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সময়ের সঠিক মূল্য দিবে, সময় মতো তোমরা লেখাপড়া করবে। তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, সুতরাং তোমরা সকল ক্লাসগুলি গুরুত্ব সহকারে তোমরা বাড়িতে অধ্যয়ন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।